নয় বছরের মেয়ের আর্তনাদ করে খুঁজছে মাকে। স্বামী, শ্বশুর বাড়ির লোকজন এবং বাবা মা দুই থানায় মিসিং ডায়েরি করেছেন। দুশ্চিন্তা আর দুর্ভাবনায় ডুবে আছে দুটি পরিবার। কিন্তু চার দিন হয়ে গেলেও খোঁজ নেই কমলপুর মোহনপুরের সীমান্ত গ্রাম গোয়ালমারা এলাকার গৃহবধূ সোনিয়া সিংহের। স্ত্রী নিরুদ্দেশ হওয়ার খবর পেয়ে পুনের কর্মস্থল থেকে ছুটে এসেছেন স্বর্গীয় নিশিকান্ত সিংহের ছেলে তথা সোনিয়ার স্বামী সমীরণ সিংহ। সোনিয়ার বাবা মা কৈলাসহর থানায় মেয়ের নিখোঁজ ডায়েরি করেছেন, আর সমীরণ করেছেন কমলপুর থানায়। সমীরণ জানালেন, গত 12ই মে বাপের বাড়িতে যান, সেখান থেকে 16 তারিখ সকালে দুর্গা চৌমোহনী ব্লকে চাকুরির ইন্টারভিউর কাগজ জমা দেওয়ার কথা বলে কমলপুরের উদ্দেশ্যে বেরিয়ে আসে সোনিয়া। কিন্তু সে আর শ্বশুর বাড়িতে ফেরেনি, ফিরে যায়নি বাপের বাড়িতেও। এই নিয়ে গভীর চিন্তায় দুই পরিবার। ছোট্ট মেয়ের আর্তনাদ ভারী করে তুলেছে পরিবেশ, দানা বাঁধতে শুরু করেছে নানান দুশ্চিন্তা। যদি কোনো লোক সোনিয়া সিংহকে দেখতে পান তবে যোগাযোগ করুন কমলপুর পুলিশ স্টেশনের এই নম্বরে 6909358814। প্রত্যেকেই চাইছেন ফিরে আসুক সোনিয়া, এখন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখা। নাম সমীরণ সিন্হা, আমি মোহনপুর গোয়ালমারার ছেলে। তো আমার বাবার নাম লেট, বাবা মৃত, বাবার নাম নিশিকান্ত সিন্হা। তো আমার বিয়ে কবে করেছেন? বিয়ে 11 বছর আগে আমার বিয়ে হয়েছে। কোথায় করলেন? কৈলাসহরতলি। আচ্ছা, তো আমার স্ত্রী গত এই রবিবারে গেছে তানের বাবার বাড়িতে। বাবার বাড়ি থেকে এই বৃহস্পতিবারে মানে ইন্টারভিউ দিব কইয়া দুর্গাচমনিতে আইসে ঘরের থেকে ডকুমেন্ট লইয়া যাইব কইয়া। সাথে কে ছিল? মেয়ে ছিল? হ্যাঁ, সাথে না, সাথে স্ত্রী একাই আইসে, আমার মেয়ের বাবার বাড়িতেই আসলো। তো আইসে তানে ইন্টারভিউ দিতে কইয়া ঘরেও আইসে না, আর সেদিকে কৈলাসহর আর ফিরিয়া গেছে না। তারপরে মানে আমি এখানে হের বাবা মায় কৈলাসহর থানাতে মানে ইয়ে করছে, মিসিং ডায়েরি করছে। তো আমি পুনেতে থাকি, তো পুনে থেকে মানে আমি খবর পাই ওই মানে কালকাইয়া পড়ছি আমি পুনে থেকে। আই আমি এখানে আমার কমলপুর পুলিশ স্টেশনে আমি মানে মিসিং ডায়েরিটা আমি ইয়ে করছি। মেয়েবার থেকে করেছে মিসিং ডায়েরি? হ্যাঁ, এখানে করাইছে স্যার। আপনার কয়জন ছেলে মেয়ে রয়েছে? আমার একজনই মেয়ে। বয়স কত? বয়স 9 বছরের মেয়ে। কোন ক্লাসে পড়ে? ফোরে পড়ে। এখন কি চাইছেন? আমি আপনার মাধ্যমে আমি আমার স্ত্রীর মানে ইয়ে কর পাইতে চাই স্যার। এ কন্টিনিউ কান্না করতেছে, মা কই মা কই, কিন্তু আমি তো এখন জানি না মা আইব আইব কইয়া মানে তানিকে একটু বুঝাইয়া রাখতেছি মেয়েটারে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।